পনেরোই আগস্টের পর ভারতবাসীর কাছে নয়া সন্ধিকর ছিল ষোলোই জানুয়ারি, ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য দিন। কেননা করোনা মহামারী ঠেকাতে ভারতে শুরু হয়েছে বিশ্বের সবথেকে বড় ভ্যাকসিন ড্রাইভ। আর প্রথম দিনেই উদ্বেগের খবর, ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ একাধিক আইসিইউতে ভর্তি স্বাস্থ্যকর্মী। যদিও এই বিষয়ে বড় ঘোষণা করেছে কোভ্যাক্সিনের সংস্থা ভারত বায়োটেক। করোনা থেকে বাঁচতে এবং টিকা নিতে গেলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশঙ্কা কি সত্যি হল? সময় যত গড়াচ্ছে ততই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর আসছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাজধানী দিল্লিতে ভ্যাকসিন নেওয়ার পর 52 জন স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদের মধ্যে 51 জনের শরীরে মৃদু ও 1 জনের শরীরে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে তেলেঙ্গানায় 11 জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শনিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে কোভিড টিকাকরণ। গত 3রা জানুয়ারি কোভিশিল্ড ও কোভ্যাক্সিন জোড়া টাকায় অনুমোদন দেয় কেন্দ্র। তবে কোভ্যাক্সিন নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। কোভ্যাক্সিন টিকা নিতে গেলে সই করতে হবে অনুমোদন ফর্মে। দুই একটা ছোট ঘটনা বাদ দিলে দেশুরে নির্বিঘ্নে মিটেছে প্রথম দিনের টিকাকরণ প্রক্রিয়া। তবে রাত বাড়তেই বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া খবর মিলতে শুরু করেছে। প্রথম খবরটি মিলেছে এরাজ্যের কলকাতা থেকেই। ভ্যাকসিন নেওয়ার পর এক নার্স অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর খবর আসে দিল্লি থেকে। প্রথমে জানা যায় টিকাকরণের পর 2 স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়ার দেখা মিলেছে। চরকপালিকা হাসপাতালে টিকা নেওয়ার পর 2 স্বাস্থ্যকর্মীর বুক চাপ অনুভব করেন। 30 মিনিটের জন্য তাদের পর্যবেক্ষণে রাখা হয়। এর মধ্যে স্বাভাবিক ছন্দে ফিরে আসায় 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে অবশ্য দিল্লি সরকারের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর মিলেছে দিল্লিতে 52 জন স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা মিলেছে। তবে সন্ধ্যাবেলা স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সাংবাদিক বৈঠকে বলেন, টিকাকরণের পর দেশে কোনো বড়সড় পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা ঘটেনি, এমনকি দিল্লি সরকারের তরফেও এখনও পর্যন্ত এ নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। উল্লেখ্য, ভারত বায়োটেকের কাছ থেকে 55 লক্ষ কোভ্যাক্সিনের ডোজ অর্ডার করেছে কেন্দ্র সরকার। তবে পাশাপাশি জারি করা হয়েছে একটি নির্দেশিকা, যেখানে বলা হয়েছে কোভ্যাক্সিনের ডোজ নেওয়ার পর কারো শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া বা গুরুতর কোনো সমস্যা দেখা দিলে ক্ষতিপূরণ দিতে হবে ভারত বায়োটেককে। কোভ্যাক্সিনের টিকার জন্য একটি অনুমোদন ফর্ম প্রকাশ করা হয়েছে। এই ফর্মে স্বাক্ষর করতে হবে টিকা গ্রহণকারীকে। এই প্রসঙ্গে ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো বিরূপ পরিস্থিতি বা মারাত্মক প্রতিকূল অবস্থা দেখা দিলে সরকারি বা সরকার অনুমোদিত হাসপাতালগুলিতে সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করা হবে। এছাড়া সংস্থার তরফে জানানো হয়েছে, টিকা নেওয়ার ফলে শরীরে মারাত্মক প্রতিক্রিয়া ঘটেছে প্রমাণিত হলে ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, করোনা ভ্যাকসিন টিকা নেওয়ার পরেই একের পর এক মৃত্যুর সংবাদ আসছে নরওয়ে থেকে। সম্মিলিয়ে এখনও পর্যন্ত সংখ্যাটা 23 জনের। নরওয়ে জুড়ে এখন তাই ভ্যাকসিন আতঙ্ক। নরওয়ের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, প্রথম ধাপে যারা টিকা নেন তাদের মধ্যে 23 জনের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তাদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করেছে, যা পরে গুরুতর আকার নেয়। নরওয়ে সরকারের বক্তব্য, এক্ষেত্রে অসুস্থ বয়স্কদের টিকা নেওয়ার বেশ ঝুঁকিপূর্ণ, ভ্যাকসিনের বেশ কিছু সাইড এফেক্ট দেখা দিয়েছে অনেক ক্ষেত্রেই। এদেশে শ্রাম ইনস্টিটিউটের কোভিশিল্ড বা ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ভবিষ্যৎ কি, এখন সেদিকেই নজর ভারতবাসীর। প্রসঙ্গত, করোনা ভারতবর্ষকে যেসব দৃশ্য উপহার দিয়ে গেছে, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা যে আখ্যান রচনা করেছে, তাতে অর্থনীতিকে দ্রুত চাঙ্গা করাটা সরকারের দায়িত্ব ছিল। করোনা ভ্যাকসিনের টিকাদান শুরু হয়ে যাওয়ায় সেই জন্যই শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বোধহয় স্বাধীনতার পরে সবচেয়ে মহেন্দ্রক্ষণ। ভারতের মানুষের জন্য, ভারতের অর্থনীতির জন্য এবং গোটা বিশ্বে আমরা নিজেদের যে সুপার পাওয়ার হিসেবে তুলতে চাই তার জন্যও। তো এইটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং বিশ্বের সবথেকে বড় ভ্যাকসিন ড্রাইভ শুরু হলো ভারতে, তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।